দুয়ারে শীত, অপেক্ষা আর কয়েকদিন। তো বাংলার কোন কোন জেলাগুলিতে কবে থেকে পড়বে ঝাঁকিয়ে শীত, কি বলছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এখনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবারই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আসন্ন কয়েকদিনের মধ্যেই গোটা দেশ থেকেই বিদায় নেবে বর্ষা, ফলে আপাতত আর বৃষ্টির ভুকুটি নেই রাজ্যে, নেই কোনো নিম্নচাপের চোখরাঙানিও। বরং এবার শীতের আমেজ পেতে পারে রাজ্যবাসী, এমনটাই বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল যে নিম্নচাপ কাটলেই রাজ্যে শুরু হবে পাক শীতের পর্ব। লক্ষ্মী পুজোর সময় থেকেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বৃষ্টি কমতেই শীতের পরশ লাগবে রাজ্যে। প্রথম কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে তাপমাত্রা একটু কমতে শুরু করবে। যদিও অফিসিয়ালি শীত কবে আসতে পারে তা এখনও জানানো হয়নি, তবে পাক শীত আগেই উপভোগ করতে পারবে বঙ্গবাসী। দিনের তাপমাত্রা বাড়লেও রবিবার থেকে কমবে রাতের তাপমাত্রা, বলছে আবহাওয়া দপ্তর। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে। কালী পুজোর আগেই কি রাজ্যে আসবে শীতের আমেজ, এই প্রশ্ন অনেকের মনেই। যদিও সে বিষয়ে এখনও সরকারের কোনো বিবৃতি আসেনি মৌসুম ভবন কিংবা হাওয়া অফিসের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় এই আবহাওয়া দেখা যাবে। সোমবার পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।